আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের শেখাবো সেলসম্যানদের কমিশন নির্ণয় করা। মাইক্রোসফট এক্সেল 2007, 2010 অথবা 19 যে কোনো প্রোগ্রামে একই রকম। সেলসম্যান যারা, তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, তারা বিক্রয় প্রতিনিধি, তারা বিভিন্ন পণ্য বাজারে সেল করে, বিভিন্ন দোকানে সেল করে। তো তাদের কে কত টাকা সেল করলে কত পার্সেন্ট কমিশন পাবে সে বিষয়টি আজকে তোমাদেরকে আমি শেখাব। বিক্রয় 10,000 টাকার যদি কম কেউ সেল করে তাহলে সে কমিশন পাবে 2.5% হারে। বিক্রয় 10,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে যদি কেউ বিক্রয় করে তাহলে সে কমিশন পাবে 5% হারে। বিক্রয় 30,000 টাকার ওপরে এবং 50,000 টাকার নিচে কেউ যদি বিক্রয় করে তাহলে সে 7% হারে কমিশন পাবে। এবং কেউ যদি 50,000 টাকার ঊর্ধ্বে বিক্রয় করে তাহলে সে কমিশন পাবে 10% হারে। এখন সেলসম্যান কত করে কমিশন পাবে তা বের করার জন্য ওয়ার্কশিটটি তৈরি করুন। এক একটি কোম্পানির নিয়ম পদ্ধতি এক এক রকম হয়, তাই এটি নমুনা মাত্র। মাইক্রোসফট এক্সেল 2010 অথবা 2007। এবার চলে যাওয়া যাক স্ক্রিনে। আমি সূত্রটি লিখে তোমাদেরকে দেখাবো এবং তোমরাও যারা বাড়িতে বসে আসো, কম্পিউটার স্ক্রিনে আসো, তোমরাও উপরে আমার ডান সাইডে দেখো একটি সূত্র লেখা আছে। এই সূত্রটি টাইপ করে হুবহু ফর্মুলা বারে যদি তুমি তুলে দাও সেক্ষেত্রে চলে আসবে। তো আমি তোমাদের এটি হুবহু করে দেখাচ্ছি। আচ্ছা, চলে গেলাম কিপ্যাডে। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট বি থ্রি লেস দেন 10,000 টাকা, যদি 10,000 টাকার নিচে সেলস করে কমা, তাহলে বি থ্রি গুণিত 2.5%। সেলসম্যান যদি 10,000 টাকার কম সেল করে তাহলে বি থ্রি হবে 2.5, মানে 2.5% হারে সে কমিশন পাবে। কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট বি থ্রি গ্রেটার দ্যান ইকুয়েল 10,000 টাকা, কমা বি থ্রি লেস দ্যান ইকুয়েল 30,000 টাকা। বি থ্রি যদি 10,000 টাকার ওপরে হয় এবং বি থ্রি যদি 30,000 টাকার নিচে হয়, কমা যদি 30,000 টাকার নিচে হয় ব্র্যাকেট ক্লোজ কমা, তাহলে বি থ্রি গুণিত 5%। আচ্ছা, তাহলে কি হলো, যদি বি থ্রি 10,000 টাকার ওপরে হয় অথবা 30,000 টাকার নিচে হয় তাহলে বি থ্রির আসবে কত, 5% হারে। কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট বি থ্রি গ্রেটার দ্যান 30,000 টাকা, কমা বি থ্রি যদি 30,000 টাকার ওপরে হয়, কমা বি থ্রি লেস দ্যান ইকুয়েল
50,000 টাকা, বি থিওরি যদি 30,000 টাকার ওপরে হয় এবং 50,000 টাকার নিচে হয়, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা, তাহলে বি থিওরি গণিত 7% কমা, আচ্ছা কি হলো, বি থিওরি যদি 30,000 টাকার ওপর হয় অথবা 50,000 টাকার নিচে হয়, তাহলে বি থিওরির কমিশন হবে 7%। আচ্ছা এই কথাটিও আমরা কমা দিয়ে ক্লোজ করে দিলাম। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট বি থ্রি গ্রেটার দেন 50,000 টাকা, বি থ্রি যদি 50,000 টাকার ওপরে হয় তাহলে বি থ্রি গুণিত 10%। তারপরে চারটা ব্র্যাকেট একসঙ্গে ক্লোজ, 1, 2, 3, 4, চারটি ব্র্যাকেট ক্লোজ করে একসঙ্গে আমরা এন্টার দিলেই আমাদের ফলাফল চলে আসবে। বি থ্রি হচ্ছে যে এদিকের বি, আর এই যে এটা হচ্ছে থ্রি, তার মানে আমরা একজনের আমরা সূত্র প্রয়োগ করলাম। এবার এন্টার প্রেস করলাম, একজনের কমিশন বের হয়ে আসলো, এবং বাকি যারা আছে এদের বের করার জন্য এইভাবে চেপে ধরে নিচের দিকে টান দিলে বাকিগুলোর কমিশন বের হয়ে আসবে। আচ্ছা তো তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে করবা। এখানে কিন্তু প্রথমে ইকুয়াল চিহ্ন নাই, তোমরা ইকুয়াল চিহ্ন দিয়ে নিবা। এখন যদি আমি ইকুয়াল চিহ্ন দিই তাহলে আমার এই সূত্রটি এখানে লেখা যাবে না। আচ্ছা তাহলে কি হলো, আমি বললাম কি বিক্রয় 10,000 টাকার যদি কম হয় তাহলে 2.5% হবে, 10,000 টাকার ওপরে কিন্তু 30,000 টাকার নিচে যদি হয় বা মধ্যে যদি হয় তাহলে হবে 5% হারে, 30,000 টাকার ওপর এবং 50,000 টাকার মধ্যে যদি হয় তাহলে 7%, 50,000 টাকার ঊর্ধ্বে যদি হয় তাহলে হবে 10%। এভাবে একটি আগে আমাদেরকে একটি ওয়ার্কশিট তৈরি করতে হবে এবং এই কথার উপর ভিত্তি করে এখানে একটি ফর্মুলা তৈরি করতে হবে। তো এই ফর্মুলাটি লিখে ইন্টারফেস করলেই বাকিগুলো আমাদের চলে আসবে। তো আমাদের ফলাফলটি চলে আসছে, আলহামদুলিল্লাহ আমরা আশা করি বুঝতে পেরেছি। তো তোমরা যারা বুঝতে পারোনি, হ্যাঁ তোমরা আমাদের এই নিচে কমেন্ট বক্সে যদি কমেন্ট করো, মন্তব্য করো এবং তোমার সমস্যা জানিয়ে যদি লেখো তাহলে আমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টার গোদাগাড়ি রাজশাহীতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা আমাদের প্রতিষ্ঠানে আসবে এবং আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম তোমরা নিজ চোখে দেখবে, অনুধাবন করবে, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টার গোদাগাড়িতে 2005 সাল থেকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। 2017 সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়, তারপর থেকে আমাদের কার্যক্রম পুরো দমে আমরা শুরু করছি এবং কার্য পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি সকলের সহযোগিতা পাই এবং অভিভাবক মণ্ডলীর যদি আমরা সহযোগিতা পাই তাহলে এই প্রতিষ্ঠানকে আরও অনন্য উচ্চতায় পৌঁছাতে পারবো এ বলে আমি আশা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।